খাকে উর্দিপুরা এক পুলিশ কনস্টেবলকে ড্রাগস সেবনের সাথে যুক্ত থাকার সন্দেহে গভীর জঙ্গল থেকে এলাকাবাসীরা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটককৃত পুলিশ কনস্টেবলের নাম প্রসঞ্জিৎ সিনহা। ঘটনা তেলিমুড়া থানাধীন বালুছড়ার গভীর জঙ্গলে শুক্রবার দুপুর নাগাদ। জানা গিয়েছে শুক্রবার দুপুর নাগাদ তেলিমুড়া থানাধীন বালুছড়া এলাকার গভীর জঙ্গলের স্থানীয়রা রাষ্ট্রপতি কালাসপ্রাপ্ত পুলিশের এক কনস্টেবলকে নেশা সামগ্রী ড্রাগস সেবনের বেশ কয়েকটি কৌটো সমেত খাকে উর্দিপুরা অবস্থায় আটক করেছে। আটককৃত ওই পুলিশ কনস্টেবলের নাম প্রসঞ্জিৎ সিনহা। সে বর্তমানে গুমতি জেলার অন্তর্গত তৈদু থানাতে কর্তব্যরত অবস্থায় রয়েছে। শুক্রবার দুপুরে বালুছড়া এলাকার স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে বালুছড়া এলাকার গভীর জঙ্গলে টমটম যুগে পুলিশের উর্দিপুরা অবস্থায় প্রবেশ করে এক যুবক। এলাকাবাসীদের সন্দেহ হওয়াতে এলাকাবাসীরা ওই স্থানে গিয়ে প্রত্যক্ষ করতে পারে খাকি উর্দিধারী এক পুলিশ কনস্টেবল জঙ্গলে পাশে বসে নেশা সামগ্রী ড্রাগস সেবন করছে, এমনটাই রয়েছে অভিযোগ। ঘটনা হয়েছে আমরা আসলাম ওই জায়গাতে একটা মন্দিরের সামনে বেরোছি, তখন দেখতেছি একটা টমটম দিয়া তোমার স্টাফ আর দুজন আইতাছে। তো আমরা মনের ভিতরে সন্দেহ থাকে একটা অনলাইন ডিউটির ভিতরে একটা মানুষটা কেমনে আয়ে এ জায়গার ভিতরে এটা। তারপরে আমরা তার পিছু পিছু আইছি, আয়া দিয়ে মন্দিরের ভিতরে ওই জায়গার ভিতরে আয়া সেটা ওই তা ড্রাগস লইতাছে। আমরা এদিকে থতপত গায়ে গেছে, গায়ে পরে চেক করছি পরে ওই ড্রাগস কতলা আসলো আয়া পরে স্বীকার গেছে। তার সঙ্গে পরবর্তী সময়ে স্থানীয়রা একত্রিত ভাবে তৈদু থানার কর্তব্যরত ওই পুলিশ কনস্টেবলকে ড্রাগসের কৌটো সময় আটক করে খবর দেয় তেলিমুড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিমুড়া থানা কর্তব্যরত সিনিয়র ইন্সপেক্টর শুভঙ্কর দেববর্মা সহ তেলিমুড়া থানা কর্তব্যরত বেশ কয়েকজন পুলিশ কনস্টেবল এবং এসপিও জওয়ানরা। তেলিমুড়া থানা কর্তব্যরত পুলিশ বাবুরা ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি ওই পুলিশ কনস্টেবলকে ড্রাগসের কৌটো সময় পুলিশের ভেনে উঠিয়ে তেলিমুড়া থানায় নিয়ে যায়। এ বিষয়ে তেলিমুড়া থানার ওসি সুবিমল বর্মন জানান, ওই পুলিশ কনস্টেবল প্রসঞ্জিৎ সিনহা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাকে তদন্ত করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন আমাদের কাছে কিছুক্ষণ আগে একটা খবর এসেছিল, একজন পুলিশের বর্তিধারী লোক ঘোরাফেরা করছিল বালুছড়া কালী মন্দিরের কাছে একাকি। তো এলাকার মানুষ সন্দেহ ওটা তো ওনাকে আটক করে থানাতে খবর দেয়। তো আমরা ওনাকে থানাতে এনেছি এবং জিজ্ঞাসাবাদ করছি। কী ভিত্তিতে ওনাকে এলাকার লোকজন আটক করেছে স্যার? বললাম আগেই বলেছি, একাকি, কোনো সঙ্গে কেউ ছিল না। কী কারণে বা কী উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল আমরা সেটা যাচাই করছি। কি নাম ওনার স্যার? ওনার নাম প্রসঞ্জিৎ সিনহা। সে কোন পিএসএ কর্মরত? জিজ্ঞাসাবাদে জানায় যে ও তৈদু পিএসএ কর্মরত। স্যার, এলাকাবাসীদের যে একটা অভিযোগ যে তার কাছে কিছু নেশার সামগ্রী পাওয়া গেছে, এই বিষয়টা নিয়ে কী বলবেন? না, আমাদের আমরা তো পাইনি, আমরা স্টাফ যারা গিয়েছিল তাদের কোনো নেশা সামগ্রী কমিশন থেকে এটা উদ্ধার করতে পারেনি, বা এলাকাবাসীও যা বলেছে তাও আমরা পাইনি। স্যার, আমরা তো মানে আমাদের দেখতে পেলাম যে আপনারা তেলিমুড়া পিএসএ কয়েকজন স্টাফ নিয়ে এসেছে, কিছু নেশার খালি কৌটা এগুলো নিয়েছে, তারা উদ্ধার করেছে এগুলো পুলিশ হাতে। আমাদের কাছে প্রমাণ আছে স্যার। ঠিক আছে, যদি এরকম থেকে থাকে আমরা অবশ্যই এটা জিজ্ঞাসাবাদ করবো, কোথা থেকে এনেছে, কেন এসেছে, উদ্দেশ্য কী ছিল এখানে ঘোরাফেরা করার, কারণ কর্মস্থল তো তৈরি। তার বিরুদ্ধে স্যার কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে? এখন আমরা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি, দেখি। যদিও প্রসঞ্জিৎ সিনহা তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। আমার নাম প্রসঞ্জিৎ সিনহা, আমি টুডু কেসের কর্মকর্তা। আমি টুডু ছেড়ে আমি যখন এখানে টুডু কম্পি যে কম্পি চম্পি সম্ভবত ফায়ার সার্ভিস চম্পনি ওনার যখন পাঁচ টাকার জন্য আসে, তখন ওনারা আমাকে জিজ্ঞেস করে দেয় কেজন আছে, তাহলে আমি যখন টাকা পয়সা পাই বলিনি ওনাদেরকে। তারপর ওরকম করতে দাদা আমার কোনো লোক আছে পেটিএম কাজ করে আমি আপনাকে নিয়ে যাবো, তারা আমাকে প্রথম নিয়ে যেতে দিতে তারা বলতে কারা? এই যে দুজন। কোন দুজন? যে টমটম টমটম যে দুজন ছিল। কি নাম তাদের? বলতে পারি না। আপনি কি চিনেন তাদের? না, আজকে মাত্র তাদের সঙ্গে আমাদের আজই আমার তাদের সঙ্গে প্রথম দেখা। আচ্ছা, তাদের কোনো কন্ট্রাক্ট হয়নি আমার। তারপর তারা যখন এই চাপান হয়ে গেলো আমি বললাম ব্যায়াম তো যেটা আছে যেতে হবে, কোথাও কিছু দেবেন না, আপনি কোথাও দিয়ে মানে টাইম হিসাবে করে আমার দুইটা সঞ্চয় হতো আমাকে ঢুকে দিও স্টেট অব দি। যখন কি মেনুতে বাইপাস চলে গেলে বলে দাদা এখান থেকে আমরা ঘুরে চলে যাবো এভাবে এ কথা বলেছিল। ওখানে গিয়ে কিছু স্টাফ মানে কিছু ভাইরা আসলো ওনাকে লোকের সম্ভবত, এরপর যা ঘটনা হলো আগে তারা বললো যে এখানে নেশা জিনিস, আমি বললাম ভাই সে না আমি এসেছিলাম এখানে, তারপর তারা
মানে যে জায়গাতে আমরা গেছি সম্ভবত ওখানে আমার ভাইকে খারাপ মানে আমি মাত্র দাঁড়িয়ে ফোনে কথা বলতেছিলাম ওখানে অনেক কিছু নেশাতে আমি আগে থেকেই দেখতেছি অনেক কিছু নেশাতে জিনিস ওখানে মানে পড়া ছিল মানে পুরনো মাটিগুলো লাগা দেখলে বোঝা যায় এটাই আপনি কী কারণে মূলত তেলিয়ামুড়া এসেছিলেন আপনি কত বছর যাবত এই ত্রিপুরা পুলিশে কর্মরত? 2009 চাকরি আমার। আপনি কনস্টেবল নাকি? না না। এই দিনের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার স্থানীয় জনগণের মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। আমি টিপ দিতে আছি তাইলে কম্পিসমনি হ্যাঁ আছি তাইলে আমার আড্ডা আছে কে তাইলে দ্বারা বসছে চাকমাল হয়ে গেছি চাকমাল শিব মন্দির দিয়ে আনছি চাকমাল ব্রিজ দিয়ে আনছি চাকমাল আনছি আরো কয়েকটা তিনি রাস্তা আইসি রাস্তা চলো ভালো চলো একটা মন্দির আছে এন্টিকা তোমার গিলা তুলি মহাদেব মন্দির উড়ে যাবো এন্টিকা লো এসি না এবার এলো এসি কোন জায়গা ধরে বালোসলা মন্দির আচ্ছা বালোসলা মন্দির এবার তাই নিয়ে মন্দির উঠছি পরে তাই এদিকে থেকে দুদিন যখন বাইক লিয়ে আইসে পরে তাই নিয়ে তাহলে দিকে আসি না তাই নিয়ে মোবাইলের টাকা নোট দিয়ে নিচের দিকে থাকা আমি আবার ডাকতেছি দাদা আপনি মন্দির দেখতে আছেন এই দিকে কই যেতেছে আপনি লোক দিকে দূরান করে এর মধ্যে সবাই সন্ধ্যা হয়েছে আছে বুঝলেন ঘুরে এসে